ঢাকঢোল পিটিয়ে সবার আগে বিশ্বকাপ শুরু করতে যাওয়া লঙ্কানরাই বিদায় হলো সবার আগে। বিশ্বকাপে শক্তিশালী দল গড়ে ফেভারিট তকমা লাগিয়ে বিশ্বকাপ খেলতে আসা সাবেক চ্যাম্পিয়নরা এবারের আসরে 20টি দলের মধ্যে সবার আগেই ধরল প্লেনের ফ্লাইট। এবারের বিশ্বকাপে সুপার এইটে ওঠার পথে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হারলেও শেষ দুই ম্যাচ জিতে সুপার এইটে যাওয়ার রাস্তা খোলা ছিল হাসারাঙ্গাদের সামনে। তবে বৃষ্টিতে নেপালের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার জন্য এখন সেই রাস্তাটি প্রায় বন্ধ বলা চলে। বিশ্বকাপ থেকে বাদ পড়াটা এক প্রকার নিশ্চিতই বলা যায় এখন শ্রীলঙ্কানদের জন্য, আর তাতেই একটা লাভ হয়েছে বাংলাদেশেরও। আগে যেখানে সুপার এইটে যেতে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ জিততে হতো বাংলাদেশকে, সেখানে এখন সমীকরণ অনেকটাই সহজ হয়ে গেছে বাংলাদেশের সামনে। শেষ দুই ম্যাচের একটিতে বাংলাদেশ জয় পেলে নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার, সেই সঙ্গে সুপার এইটে খেলার ভালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের। যদিও এক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে বাকি দুইটি দলের দিকেও, কারণ গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে টিকে থাকা নেদারল্যান্ডস ও নেপালের দুটি করে ম্যাচ এখনও বাকি। যদিও পয়েন্ট টেবিলের হিসেবে এই দুটি দলের চেয়ে নেট রান রেটে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। তাছাড়া নেদারল্যান্ডস ও নেপাল থেকে বাংলাদেশের সমীকরণ কিছুটা হলেও সহজ, কারণ শেষ দুই ম্যাচে নেদারল্যান্ডসকে খেলতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে, অন্যদিকে নেপালকে খেলতে হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নেপালের জন্য শেষ দুইটা ম্যাচে দুইটা জয় তো অনেক দূর, সেখানে একটি জয়ও পাবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। আর তাছাড়া শেষ দুই ম্যাচে জিতলেও বাকিদের দিকে তাকিয়ে থাকতে হবে নেপালকে, আর কোনো কারণে একটি ম্যাচ হারলেও নিশ্চিত হয়ে যাবে তাদের বিদায়, সাথে শ্রীলঙ্কারও। এক্ষেত্রে বাংলাদেশের সুপার এইটের পথে সবচেয়ে বড় বাধা নেদারল্যান্ডস, যাদের বিপক্ষে 13 তারিখ মাঠে নামবে নাজমুল শান্তর দল। এই ম্যাচটা তাই একরকম নকআউট ম্যাচে পরিণত হয়েছে বাংলাদেশ দলের জন্য, যেখানে জয় পেলে নিশ্চিতভাবেই বাংলাদেশের এক পা দেওয়া হয়ে যাবে সুপার এইটে। কারণ দুই ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে রান রেটে ডাচদের চেয়ে কিছুটা এগিয়ে থাকা বাংলাদেশের তখন পয়েন্ট দাঁড়াবে 4, সেই সঙ্গে বেড়ে যাবে রান রেটটাও, যা শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে সুপার এইটের সমীকরণ মেলানো বেশ কঠিন হবে ডাচদের জন্য। তাছাড়া নিশ্চয়ই কোনো জয় ছাড়া আসর শেষ করতে চাইবে না শ্রীলঙ্কা, শেষ বেলায় মরণ কামড়ি ডাচদের দিতে চাইবে তারা, আর তাতে করে যে লাভটা হবে বাংলাদেশেরই। তবে ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত আম্পায়ারদের, কিন্তু লর্ডার হিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা। যদিও ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভারউডকে বেশ খানিকটা সময় নিয়ে আলাপ করতে দেখা যায় আম্পায়ারদের সাথে, তবে শেষ রক্ষা হয়নি বৃষ্টিতে পরিত্যক্ত শ্রীলঙ্কা নেপাল ম্যাচটি বাতিল হয়ে যায়। এ নিয়ে তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে সম্ভবত বিদায় ঘণ্টা বেজে গেছে মেন্ডিস পাথিরানাদের দল শ্রীলঙ্কা।